হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন রেডি হয়ে আমরা এখন বেরিয়ে যাব বাবুকে নিতে। তো এখন ঘড়িতে বাজে 9টা, আজকে 9টার সময় বাড়ি থেকে বেরোচ্ছি। তো দেখো হাতে একটা ঝোলা নিয়েছি, কারণ সবজি বাজারও ঢুকবো, একটু সবজি নিব। দেখি কি সবজি নেবো, কোনো প্ল্যান নেই। আমার কী ভয় বলো তো, সবজি বাজারে গিয়ে সবজিগুলো দেখে নিতে মন হয়, আর বাড়িতে থাকলে মনে হয় কী নেবো কী নেবো এরকম মানে ভাবনাটা হয়, কী রান্না করব অনেক কিছু বুঝতে পারি না। কিন্তু যখন সবজি বাজারে ঢুকে যায় তখন এত এত সবজি চোখে থাকে, তখন যেন মনে হয় না এটা আজকে খাই ওটা কালকে খাবো, এটা নিই ওটা নিই, এরকম মানে মনে হয়। কিন্তু রাহুল গেলে কী হয়, আমাকে বলতে লাগে যে আলু নিও, পটল নিও, ভেন্ডি নিও, যেগুলো মানে সবজি এখন চলতি, বুঝতেই পারছো, সেটাই মানে আমরা আনতে বলে থাকি। কিন্তু আমি নিজে গিয়ে যদি সবজি বাজার থেকে সবজিটা নিয়ে আসি তাহলে একটু অন্য অন্য সবজি নেওয়া যায়। যেমন ধরো আজকে সবজি বাজারে ঢুকলাম, ঢুকে আমি ঢেঁকি শাকটা দেখলাম খুব ভালো আছে, তো ঢেঁকি শাকটা নিয়ে নিলাম। কিন্তু আমি যদি না আসতাম, আমার এই জায়গায় রাহুল আসলে ও লাল শাক কিংবা সাদা শাক কিছু একটা নিত। তো রাহুল নিচ্ছে পটল, আজকে পটল নেওয়ার ইচ্ছা আমার ছিল না, কিন্তু রাহুল নিচ্ছে, রাহুলের ইচ্ছে হলো ও খাবে পটল ভাজা, তার জন্য নিল। আর আমার ইচ্ছে হলো কাঁচা কলা দিয়ে মাছের তরকারি করবো আজকে পাতলা করে, তো তার জন্য আমি কাঁচা কলা নিয়েছি। কিন্তু কাঁচা কলাটা নিলাম, নেওয়ার পরে আমি ওইদিকে মাছের বাজারে গেলাম, মাছের বাজারে আজকে একটাও ছোটো ছোটো বাটা মাছ নেই, সব বরফ দেওয়া বড় বড় মাছ। তো সেই মাছ দিয়ে কাঁচা কলার ঝোল খেতে আমার ভালো লাগে না, ছোটো ছোটো বাটার মাছগুলো দিয়ে মাছের ঝোলটা বেশি ভালো লাগে। তো তার জন্য মাছ নেওয়া হয়নি, শুধু কাঁচা কলা আর তারপরে আলু পেঁয়াজ পটল যা যা ছিল সবজি, এই কিছু কিছু সবজি নিয়েছি, দিয়ে বাড়ি পৌঁছে গেছিলাম। আর এদিকে দেখো বাবু খুব খুশি আছে, কেন বলো তো, কালকে বাবু একটা দাঁত ভেঙেছে, তার জন্য বাবু বারবার দেখাচ্ছিল আমাকে। তো বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণ হলো, আর আজকে সকালে বানিয়েছিলাম রুটি আলু ভাজা, আর বাবু খেয়েছে রুটি জ্যাম দিয়ে। তো রাহুলে দেখো খেয়ে রেডি হয়ে গেছে, রাহুল যাবে অফিসে, আর আমি ভাবলাম এখন বিছানাগুলো পরিষ্কার করে নিই, খুব নোংরা হয়েছে, আজকে বিছানার চাদরটা ধুয়ে দেবো। তিন দিন মতো না কদিন মতো এই চাদরটা আছে, পাতায় আছে, এই আজ ধোবো কাল ধোবো করে ধোয়াই হচ্ছে না। বেশি দিন একটা চাদর পেতে আমি টানা রাখি না, মানে কেমন লাগে ভালো লাগে না আমার, নোংরা নোংরা ভাব লাগে। যাই হোক, কিছুদিন বৃষ্টি হচ্ছে, রোদ ঠিক মতো হচ্ছে না, তার জন্য এই চাদরটা অনেক দিনে থাকলো এবার মনে হচ্ছে আমার। তো দেখো আজকে একটু হালকা মেঘটা পরিষ্কার হলো এই কিছুক্ষণের মধ্যে, 10 মিনিট মতো হলো। তো দেখে আমি কী করলাম, বিছানার চাদরটা উঠিয়ে দেখো একটা ভালো মতো বিছানার চাদর সেট করে নিচ্ছি, তারপরে ওই চাদরটা ধুয়ে দেবো, তাহলে শুকিয়ে যাবে। তো চলো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপর আবার রান্নাঘরে যাব, রান্না করব। তো ভেবেছিলাম তো কাঁচা কলা দিয়ে মাছ রান্না করব, কিন্তু কাঁচা কলা দিয়ে মাছ আজকে হবে না, আজকে শুধু কাঁচা কলা আলু দিয়ে রান্না করবো আর ঢেঁকি শাক করব। পটলটা ভিজে রেখে দেবো, ওটা কালকে বার করে কালকে রান্নাটা করব। আর একটা ডিম ভেজে নেবো, তাহলে খাওয়া হয়ে যাবে। মাছ হলো না আজকে, অন্য একদিন গিয়ে দেখবো, যেদিনকে বাটা মাছ পাবো তারপরে কাঁচা কলা নেবো, দিয়ে রান্না করে অবশ্যই খাবো। তো চলো, এ দেখো বালিশের কভার লাগাতে লাগাতে আজকে কী মনে হচ্ছিলো বলো তো, আজকে বলে নয় মাঝে মধ্যে এটা মনে হয় আমার যে দুটো বালিশের কভার দুটো একই রকম কালারের হয় খুব ভালো লাগে, কিন্তু একটা বালিশের কভার আমি মানে একই কালার মেলাতেও পারি না। আর কী হয় বলো তো, বালিশের কভারগুলো অনেকটা বড় হয়, কেননা বাবুর বালিশটা অনেকটাই ছোট, আর বাবুর বালিশের কভারের সাথে বালিশ একদমই সেট হয় না। একটা সময় পেয়েছিলাম বাবুর জন্য বালিশের কভার, আমি ছোট একদম বালিশ, বাবুর বালিশের পারফেক্ট সাইজ, তো সেই সময়টাই পেয়েছি, তারপরে আর পাইনি বলাটাও ভুল হবে, খুঁজিওনি মার্কেটে গিয়ে সেভাবে, খুঁজলে হয়তো পাবো। তো যাই হোক, এ দেখো বিছানা পরিষ্কার হয়ে গেল আমার, তো চলো বাথরুমে যাব, গিয়ে কাপড়গুলো সমস্ত ভিজিয়ে দিব, ভিজিয়ে দিয়ে বাবুর কাছে যাব, বাবু কী করছে দেখব, তারপরে রান্নাঘরে ঢুকে রান্না শুরু করে দেবো। আর বেশি টাইম নষ্ট করব না, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে এখন। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে তোমার নোটিফিকেশন পাবে না। তো দেখো কাপড়গুলো কী করলাম, বাথরুমে রাখলাম। কী করছো? তা পড়ো, জোরে জোরে পড়ো। পড়ার কাছে গাড়ি কেন বাবু? তুমি রেখে দিছ? কী পড়ছো সোনা, জোরে ভালো করে বলো। তোমার এক্সাম কী আছে সামনে এবার? আর দুটো এক্সাম বাকি আছে না? তিনটে? কোনটা? ও ইয়োগাটা তো লিখিত এক্সাম হবে না, প্র্যাকটিক্যাল হবে। তো চলো, তুমি এক কাজ করো সোনা, তুমি বইগুলো নিয়ে টেবিলে এসে
পড়ো, আমি এই ঘরে বিছানাটা পরিষ্কার করে দিই, যাও বই খাতা নিয়ে চলে যাও, দুই টেবিল চেয়ারটা টেনে নাও, দিব পড়ো। তো বাবু এখন পড়বে আর আমি এই ঘরে বিছানা চাদরটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবো, চাদরটা আজকে চেঞ্জ করবো না, শুধু ঝেড়ে পরিষ্কার করে নেবো। চলো চলো তুমি পড়তে বসো। বিছানা চাদরটা আমি উঠিয়ে ভালো মতো ঝেড়ে এ দেখো ভালো করে সেট করে নিয়েছি, এবার আমি চলে যাব বাথরুমে কাপড় ধোয়ার জন্য। তো কাপড় ধুতে তো যাচ্ছিলাম, তা মেঘটা দেখে একটু কেমনই লাগলো আমার। তো কাপড়গুলো এখন আমি ভেজাইনি, তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, তো এই বৃষ্টি দেখে আমি আর কাপড় ভেজালাম না, তো রেখে দিলাম চাদরটা, কালকেই ধুয়ে দেবো যদি রোদ হয়, আর ভিজিয়ে না এখন শুভতেও চাইবে না। বেশ কিছুদিন হলো ঠিক মতো ভিডিও বানাতে ইচ্ছে করছে না, কারণ আর ভালো লাগছে না ভিডিও বানাতে। এই যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়ে আবার সেটাকে টাইম দিয়ে এডিটিং করা, ভয়েস দেওয়া, তারপর আবার আপলোড করা, আবার নেটেরও প্রবলেম আছে, কোনো কোনো সময় তো নেটে হয় না, আবার রিচার্জ করতে লাগে, তারপরে একটা ভিডিও আপলোড করতে পারছি। কত পরিশ্রমের পরে একটা ভিডিও আমরা কত কষ্ট করে আপলোড করছি। তো যারা ভিডিও বানাও ইউটিউবার তারা তো জানবেই, আর যারা ভিডিও বানাও না কম বেশি আমার মনে হয় আজকাল সবাই জানে যে কত কষ্ট একটা ভিডিও তৈরি করে, সারাদিনের ভিডিও তৈরি করে আপলোড করতে কত কষ্ট হয়। তো এত কষ্ট করেও ভিডিও বানাই আমরা, তবুও আমাদের ভিডিও কেউ সেরকম দেখে না, কেন বলো তো? হয়তো সব দেখো, হয়তো অনেকে বলবে যে তোমার সেরকম কন্টেন্ট নেই, তোমার সেরকম ভিডিওর মধ্যে সেরকম কিছু নেই, দেখার নেই, জানার নেই, তার জন্য দেখি না। হ্যাঁ এরকম বলতেই পারো, কিন্তু আর পাঁচটা ব্লগার যেগুলো দেখায় সেগুলো তো আমরাও দেখাই, রান্না করা, ঘরের কাজ করা, কাপড় গোছানো, বাচ্চাকে পড়ানো, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এগুলো তো আমরাও করি, কিন্তু কি আমাদের ভিডিও কেউ দেখে না। আর কিছু কিছু চ্যানেল আছে যেখানে বাজে বাজে মানে বাচ্চার লেখাপড়া তো কথা ভাবেই না, নিজের অন্যরকম একটা ফিলিংস নিয়ে পরকিয়া করে নোংরামি করে, আবার কীসব করে লাইভে এসে, তোমরা সবাই জানো, চাও না বলো, সবাই জানো, সবাই দেখো ওই 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 ভিডিওগুলো। তো তোমরা তোমাদেরকে কী দোষ দেবো বলো? আমি জানি এটা আমিও করি, আমি নিজেও দেখি, ইচ্ছে হয় যে দেখি তো এরপর আবার কী হচ্ছে, এরপরে কী করছে, এরকম জানার আগ্রহটা থেকেই যায়। তো এইভাবে করতে করতে আমরা সব সময় ওই ভিডিওগুলোকে দেখছি, ওই ভিডিওগুলোকে ওয়াচ করছি, তো কী হচ্ছে ওদের কিন্তু দেখো আর্নিং থেমে নেই, তারপরে ওরা কিন্তু ভিডিও দেওয়া বন্ধও করে না, মাঝখানে থেকে এই আমরা কিছু কিছু ব্লগাররা ভিডিও দেওয়া বন্ধ করে দিয়ে ডিপ্রেশনে পড়ে যায়। ওদের ওই কষ্টগুলো দেখে মনে হয় যেন কী করছে এরা, একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, এখন বাচ্চাটার ঠিক মতো কেয়ার দরকার, তো সেই কেয়ার তো পাচ্ছে না, ওদের জন্য বাচ্চা মেয়েটার ভবিষ্যৎটাও খারাপ করছে। তো এটাই ভাবি আর খুব খারাপ লাগে। তো আমরা আমাদের খারাপ লাগার আমাদের ভাবনাটা আমি জানি ওনাদের কাছে কিছুই নয়, সবার নিজের নিজের ভাবনা নিজের কাছে, তাই না বলো? আর অনেকে হয়তো ভাবে টাকাটাই সব লাইফে, টাকা ছাড়া আর কিছু মানে দরকার নেই, তবে আমার যেটা মনে হয় যে না, টাকাটা সব নয়, বাচ্চাকে পড়াশোনা করা, বাচ্চাকে ঠিক মতো গড়ে তোলা একটা কাজ, একটা দায়িত্বের মধ্যে পড়ে বাবা মার, তাই না বলো? তো সেই দায়িত্বটা আমাদেরকে ঠিকঠাক পালন করা উচিত, তারপরে বাচ্চা কী হবে না হবে, কী করবে না করবে, সে তো পরের ব্যাপার, তাই না? কিন্তু আমরা আমাদের দিক দিয়ে তো আপ্রাণ চেষ্টা করে যাবো যাতে বাচ্চা ঠিকঠাক মতো মানুষ হয়, ঠিক মতো ওর কেরিয়ারটা করতে পারি, আমরা তো এটাই ভাবি। আর আমাদের কিছু হলে না আমরা ভিডিও বানাতেই পারি না, একদম ভেঙে পড়ি। আর কিছু কিছু মানুষ দেখো কত নোংরামি করে অথচ ভিডিও দেওয়া বন্ধ করে না, মানে ঠিক তারপর দিনকে আবার ভিডিও মানে আপলোড করে দেয়, তো থেকে থেকে মনে হয় এগুলো নাটক না রিয়াল, আজও বুঝে উঠতে পারলাম না। তো বন্ধুরা দেখো ঘরের কাজ তো করলাম তোমরা দেখলে, আর এখন আমি একটু অ্যালোভেরা জেল দিয়ে না চুলটাকে হালকা ম্যাসাজ করলাম, কারণ তেল দিইনি, তো ভেবেছিলাম তেল দিব সকালে, তো ভুলে গেছি তেল দিতে আজকে আমি, যাই হোক তো শ্যাম্পু করবো, তো ভাবলাম একটু ম্যাসাজ করে নিই, তো অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে ম্যাসাজ করছি। তো এখন যাব স্নান করতে, আর আজকে রাহুল না খাবার নিয়ে যায়নি, ও বাড়িতে খেতে আসবে বলেছে, তো তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে যাব, তারপরে রাহুল খেতে আসবে, দেবার খাবো। আর আজকে এই যে ভিডিওটা যাচ্ছে, তো আজকে এই ভিডিওটা আমি আজকেই শ্যুট করলাম, আজকে এডিটিং করে ছাড়ছি। তো চলো বন্ধু এর বেশি আর বড় করবো না, কারণ এডিটিং করতে অনেকটা সময় লাগবে, তারপর আবার আপলোড হবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা খুব সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি যে কথাগুলো বলেছি কথাগুলো কি ঠিক বলেছি না কোনো ভুল বলেছি, তোমাদের মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে।